ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো দেখতেই পাচ্ছ আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু এই কদিন ব্লগ ভিডিওটা দিতে পারিনি, কারণ একটু কন্টেন্ট ওয়ান্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না, তো তাই জন্য ব্লগ ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে ভাবলাম বিকেলবেলা যাই একটু ভাটা থেকে ঘুরে আসি। তো ভাটায় যাব, যে দেখব। আমি অনেকদিনই যাই না ভাটায়, অনেকদিন বলতে অনেক অনেক দিন হয়ে গেছে, অনেকদিনই যাই না ভাটায়। তো আজকে যাব, যে দেখে ঘুরে আসি। চলো তোমাদেরকে দেখাই আমাদের এখানকার ভাটাটা কেমন। তো চলো, আমাদের এখানকার বলতে অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে, তো ওখানকার ভাটাটা দেখাই। তো চলো। হ্যাঁ গাইস, তো এখন যাচ্ছি ভাটায়, বাড়ির রাস্তা থেকে হাঁটছি। তো চলো দেখতে থাকো। অলরেডি আমার বৌদি সামনে চলে গেছে, আমার বৌদি যাচ্ছে, আমিও যাচ্ছি, আমার বৌদির মেয়েও যাচ্ছে, বৌদির মেয়ে ডান্স ক্লাসে যাবে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ গাইস, এই দেখো আমরা রাস্তা দিয়ে হাঁটছি, এই যে আমার বৌদি, বৌদিও ভিডিও করছে, ব্লগ, বৌদিও ব্লগ কন্টিনিউ চলছে এখনো। তো আমিও ব্লগ করছি, তোমাদের আশীর্বাদে বেঁচে আছি আপাতত। আমিও বেঁচে আছি গাইস। তো তুমি কিছু বলো, আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি ভাটায়, মানে আমার এই ননদ, ছোটোখাটো ননদটা অনেক দিন ধরে এসছে। তো আমরা ভাবছিলাম যে কোন দিন ব্লগ করতে যাবো, করতে যাবো, তো আর হচ্ছে আর না। তো হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো যে আমরা হচ্ছে ভাটায় যাব। সেই ছোট্টবেলায় গেছিলাম, যে আমার মেয়ের বয়সে গেছিলাম ভাটায়, আর এখন মেয়েকে নিয়ে ভাটায় যাচ্ছি। না, আমি একবার বড় হয়ে গেছিলাম, একবার না, দুই তিনবার যাইনি। তো তোমরা দেখতে থাকো ভাটায় যাব, গিয়ে কি করব না করব, আর শুয়ে গলাগড়ি দেবো না কি করবো ভগবান জানে। ভূত এই গাছের মধ্যে ঝুলবো, তা কি করা যাবে না যাবে দেখতে থাকো তোমরা। তো দেখতে থাকো, আমার বৌদি বললো যখন দেখতে তো তোমাকে হবেই। আচ্ছা টাটা, দেখতে থাকো। আমার বৌদি উড়োজাহাজ চালাচ্ছে, চলো ভেতরে যাওয়া যাক, ঘটার সামনে চলে এসছি। বৌদি চলো না ওই সাইডটাতে চল, বাচ্চা বাচ্চা খেলছে গাইস, বাচ্চারা এখন ওখানে ক্রিকেট খেলছে। এখানে এই এই কি বলে ইটের, এইটাকে কি বলে জানি না, ইটের চুল্লি নাকি, এর মধ্যে হচ্ছে আগে আগে হচ্ছে ইট বানানো হতো, কিন্তু এখন আর বানানো হচ্ছে না, এখন আর বানানো হচ্ছে না, এখন এমনি বন্ধ হয়ে পড়ে রয়েছে, জংলা বাংলা হয়ে রয়েছে। চলো তোমাদের কাছ থেকে দেখাই গাইস, আর একটু সামনেটাতে যাই যে তোমাদের দেখাই। আমি এসি অনেকদিন আগে গাইস, তো এখন ওই যে ওই জায়গাটাতে বট গাছ না কি গাছ, ওটা বট গাছ, বট গাছ না বৌদি, ওটা বট গাছ, বট গাছের নিচে ঠাকুর রাখা রয়েছে, অনেক পুরনো গাছটা, অনেক পুরনো গাইস। ভাটার ভেতরে তো ঢুকে গেলাম, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রয়েছে ভাটার ভেতরে। অলরেডি দেখো কুয়াশা পড়ে গেছে, সন্ধে হতে যায়, আমরা এমন সময় এসেছি যে সন্ধে হতে যায়। তো আমার বৌদি দেখো, ওই যে বৌদি আর আমার বৌদির মেয়ে এখানে ব্লগ করছে, আর এই যে কাছ থেকে দেখাবো বলেছিলাম, এই যে এই যে দেখো। তো গাইস দেখতেই পাচ্ছ আরও অনেক কিছু আছে, একটা পুকুর আছে যেখানে আমার ঠাকুমা যখন মারা গেছিলো তখন ঠাকুমার কাজ করতে এসেছিলাম এখানে একবার, তখন ছোট ছিলাম আমি, সেই সময় এসেছিলাম। তো চলো তোমাদের ওই পুকুরটা দেখাই, লেটস গো। এখন দেখাচ্ছি না, দাঁড়াও পুকুরের সামনে আগে যাই, তারপরে এখন আমরা পুকুরের সামনে যাচ্ছি। ওরে বাবা রে, শালা কি মাঠ! অলরেডি আমরা পুকুরের সামনে চলে এসেছি, এই যে আমবাগান, এখানে এসেছিলাম। হ্যাঁ না, আরে পাগল, এটা শুকাবে নাকি, এটা পানা কচুরি হয়ে রয়েছে গরু, এটা পানা কচুরি গাইস, যে দেখো পানা কচুরি হয়ে রয়েছে, আর পুরো পুরো জলে জলাকার অবস্থা ভেতরে। হ্যাঁ জল তো, কি ভাবছো তুমি, এই এটা জল না কাদা হয়ে রয়েছে গো, এই না জল আছে গাইস, জল আছে, জল আছে। তো গাইস এই ঢিল মেলে ট্রাই করতে হলো, আচ্ছা ঠিক আছে বুঝলাম। অনু সামনে যাস না, এ বাবু সামনে যাস না, পড়ে যাবে বাবা। এই যে গাছ, কোথায় কোন দিন বিয়ের জল না হতো, ঢপ দিচ্ছ কেন, মিথ্যা কথা বলছে না, মোটেও না ঠাকমার, এই না বৌদি, এই চলো ওই তো ঘাট, ওই তো এইখানটাতে কেমন লাগছে, সে যখন এসলে অন্যরকমের ছিল গো, এখন কেমন একটা হয়ে গেছে গাইস। আগে আমি যখন এসেছিলাম আমার ঠাকমার কাজের সময় তখন মানে অন্যরকমের ছিল,
এই জায়গাটা অন্যরকম ছিল, রাস্তাটা ছিল অন্যরকমের, কিন্তু এখন পুকুরটাকে আরো বড় বড় মনে হচ্ছে, নাকি কি হচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা। এই পাশে আরো অনেক অনেক পুকুর ছিল, এখানে পুকুর ছিল না তেমন, এখানে এখানে বুঝতে পারছি না, সে অনেকদিন আগের সে তো চিনতে পারছি না ঠিক। চলো দেখাই, এই সাইকেল তোমার চুরি করে নেবে তো। তুমি এত গাইস গাইস করো না তো, ভিডিও তোলো কাজে দেবে, শুধু তুমি গাইস গাইস। এই এই পুকুরটাতে যে স্নান করবে সে পরিষ্কার হয়ে যাবে। তুমি আগে কথা ব্যাপার হচ্ছে পাবলিককে বলবা, ঠিক আছে তো? কেন, সত্যি তো সবাই কাদা মেখে পরিষ্কার হচ্ছে, তা এইটাও তো ভালো কথা। আমার বৌদি অনেক পরিষ্কার হয়ে গেছে পুরীর পুকুরে স্নান করে। আচ্ছা ঠিক আছে, চলো চলো গাইস আবার আরেকটুখানি যাওয়া যাক। আমার বৌদি পাত পাগলা কোথাকারের, আমাকে শুধু মারে, ফ্রি হোয়াটকায় মেরে নিচ্ছে গাইস, তোমরা তো কিছু বুঝতে পারছো না। আচ্ছা গাইস এই যে অনেকটা ঢাল, এখান থেকে পড়ে গেলে একেবারে ডিগবাজি। ওরে বাবা রে, ওরে বৌদির বাচ্চা, তুমি গাইস গাইস করছো কেন গাইস, তুমি মুখটা দেখে নাও, আমি পড়ে গেলে তোমরা আছো। তুমি সাঁতার পারো তো বৌদি? আমিও পারি না ভাই সাঁতার। ওদের সন্ধ্যে হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে, পৌঁছাতে পারবো তো? এ ও বৌদি এখানে এত কিন্তু গাড্ডা গুড্ডি ছিল না জানো তো, ওই পাশটাতে পুকুর মুকুর ছিল। এই দেখো গাইস তখন জল খুঁজে বেড়াচ্ছিলে, এই দেখো কত জল, পানীয় জল, এই যে কত জল সবাই দেখতে পেরেছো, জুম করে জল নাও, পরে দেখিয়ে দিয়েছি। ওই আরও একটা পুকুর আছে, চলো তোমাদের সামনে নিয়ে যাক, যে দেখাই আমাদের এটা কি ভাটা ট্যুর হচ্ছে, এটা আমাদের ভাটার ট্যুর, সবাই হোম ট্যুর করে, আমরা ভাটা ট্যুর করছি। এইখানটা তো পুড়িয়ে দিয়েছে কেন জানে কে, এই জায়গাটা পুড়িয়ে দিয়েছে। এও নু তুই কিন্তু সাবধান, লোক নেই কিন্তু এখানে আমাদের বাচ্চাটার মতো। হ্যাঁ এই যে গাইস, এই যে এই যে এই যে আমার ফোনটাই জলের মধ্যে পড়ে গেলে, আমার 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 কত পরাণের ফোন এটা বাবা। গাইস তাল গাছ পেছনে অনেকগুলো তাল গাছ, কোথায় হাট পাগল, এগুলো নারকেল গাছ। উ বৌদি তাল গাছে ভূত নাচে, এই যে ছোটবেলায় খেলতাম চার তাল গাছে ভূত নাচে। হ্যাঁ তুমি বলো, আর এই যে পা ঝুলবে আর একদম টেনে নিয়ে সন্ধ্যা হতে যায়, বাড়ি যেতে হবে, এমনিতেই ভয় লাগে গাইস। ও ওই দূরে মাকালতলা বলে একখানা মন্দির আছে, ওই দূরে খুব ভালো মন্দিরটা, আমার যাওয়ার একটা ইচ্ছা রয়েছে, দেখা যাক আমি যেতে পারি কিনা। গাইস এটাকে মাঠ ভেবে নিও না, এটা কিন্তু একটা পুকুর। ওই যে জল, ওই যে জল দেখতে পাচ্ছ, ওই যে জল, ওই যে ওই যে ওই যে কোদিক দিয়ে দেখাবো আমি বুঝতে পারছি না। এই যে অনু তুই কিন্তু সামনে তাকাস, পড়ে যাবি। এই যে অনু কত সুন্দর লাগছে, দেখে নাও গাইস। আর ও যে ইট ভাটার চুল্লি অত দূর, আমরা অনেকটা দূর পর্যন্ত চলে এসেছি গাইস। সন্ধে হয়ে যাচ্ছে অলরেডি, চলো আমরা এখন গুড নাইট করবো। না গাইস গুড নাইট করবো না, চলো এখান থেকে চলে যাই। তো গাইস আর ভিডিওটা করবো না, মানে ভিডিওটা আর বড় করবো না, এবার সন্ধে হতে যাই, যাই এবার বাড়ির দিকে যাই, কারণ সন্ধে হতে যাচ্ছে, এবার অন্ধকার হয়ে গেলে ভূতে চেপে ধরবে, তাই এই রিক্সটা নেবো না বৌদি, আমাকে ধরো। ভয় পাচ্ছে গাইস, ভয় পাচ্ছে না, ভয় না, এই যে মাঠ, এই যে হাঁটছি তো এখানে গুতা গাতা খাচ্ছি, একেবারে মাটিগুলো মাটিগুলো কেমন হয়ে রয়েছে গাইস। তো আর ভিডিওটা বড় করবো না, অনেক ভাটাটা পুরোটা ঘুরেছি, ঘুরে দেখেছি, তো আবার একদিন দেখি আসা যায় নাকি। ওই পাশে অত দূরে যাবো নাকি, তাই আর এখান থেকে দেখা যাচ্ছে। তো গাইস ভিডিওটা বড় করছি না, এখানে ভিডিওটা এন্ড করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কি না সেটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা হচ্ছে একটুখানি আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও, আর কি বলবো, আমাকে সাপোর্ট করো। আর লাস্ট মোমেন্টে আর একটা জিনিস দেখাই, ওই যে ওটাকে আমি বাড়ি কোথাও কোথাও আমি নিজেও দেখছি না বলে আমাকে কোথাও
ওটাকে ওটাকে আমি না কুতুব মিনার বলছি বারে বারে, ইটার চুল্লি না বলে বারবারে বলছি যে ওটা কুতুব মিনার। গাইস কি সব নাম দিয়ে দিচ্ছে, তোমরাও দেখো। তো গাইস অন্ধকার হয়ে যাচ্ছে, আর এখানে থাকা যাবে না, আবার বাড়ি যাই বাবা। টাটা বাই বাই। হ্যাঁ ভিডিও করছি। হ্যাঁ ভালো আছো? আরেকজন বাড়িতে। এবার দেখি অন হয় নাকি। আমার মানে কি বলে ক্যামেরাতে এত পরিমাণে ভরে গেছে, আমাকে দেখাচ্ছে না আমার। আজকে সবকিছু আমার অসুবিধা হতে হলো, আমি বুঝতে পারছি না গাইস। গাইস সিরিয়াস সিরিয়াস, টাটা বাই বাই, সিরিয়াস আই এম সিরিয়াস। আর কিছু দেখাবো না গাইস, এখানে ভিডিওটা স্টপ করছি, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তোমরা তো আবার বেশি বড় ভিডিও দেখতে চাও না। তাই যতটাই মানুষ না না ভাবে বলো না, সরি সরি গাইস, আমি মজা মানে মানে ভিডিও ভিডিওটা ছোট থাকলে সত্যি আমারও মনে হয় যে ভিডিওটা ছোট হলে মানে আমারও দেখতে ইচ্ছা করে, যে ছোট ছোট যারাই ভিডিও চায় না, কারণ আমিও ভিডিও দেখি, তো তাদের ভিডিওটা ছোটোখাটো ভিডিও হলে আমিও দেখতে ভালো লাগে। আর আমি জানি যে তোমরাও হয়তো ছোট ভিডিওটা পছন্দ করছো, তা আমি আর লং ভিডিও বেশি করবো না এখন থেকে, আমি যতটুকু পারবো ততটুকু ছোট দেওয়ার চেষ্টা করব, কিন্তু মাঝে মাঝে একটু বড় হয়ে যাবে আর কি, মানে এডিট মেডিটটা তেমন একটা পাই না, তো যাবে শিখে যাবো, তবে ঠিকঠাক করে করবো, তোমাদেরকে ঠিকঠাক করে মানে ব্লগ ভিডিও ভালো করে দেবো। এখন যেমন পাচ্ছি তেমনভাবে করে একটু চালিয়ে নাও। তো টাটা বাই বাই, দেখতে থাকো, আর দেখতে হবে না, টাটা বাই বাই।